মাদক চোরাচালান সহ অবৈধ পাচার বন্ধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধার দোয়ানি ব্যারেজ এলাকায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, মাদক পাচার বন্ধে মিয়ানমারের সাথে আলোচনা চলছে, সীমান্তের দুর্গম এলাকাগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হচ্ছে, সীমান্ত হত্যা বন্ধ করতে বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত বৈঠক করছে, সরকারের প্রচেষ্টায় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবি যেভাবে কাজ করছেন এবং কোস্টগার্ডকে আধুনিক কোস্টগার্ড তৈরি করার জন্য তাদেরকে আমরা সক্ষমতা বৃদ্ধি, তাদের ট্রেনিং ব্যবস্থা সবই করেছি, বিশেষ করে ইয়াবা, এটার জন্য আমরা সর্বোত্তম প্রচেষ্টা করছি।